অন্তর ঠিক নাই জান্নাত নাই, অন্তর ঠিক তো আপনার জন্য ফিটনেস সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেটের অনেক দাম। সেনাবাহিনীতে লোক নেবে, রংপুর অঞ্চলে ঘোষণা দিছে, বলছে এসএসসি পাস হলেই হবে, সেকেন্ড ডিভিশন হলে হবে, 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, কোনোদিন ফৌজদারি কোনো কেসের মধ্যে যাওয়া যাবে না। আপনাদের বিরলের এক ছেলে লাভ দিয়ে উঠছে বেটা, ইন্টারমিডিয়েট পাস, উভয়টাই ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো ফৌজদারি কেস নাই, আবেদন জমা দিয়ে দিছে, ডিক্লার হয়ে গেছে, ভালো সব কিছু দিয়ে অ্যাপ্রুভ, ঢাকা ক্যান্টনমেন্টে কল হয়ে গেছে, চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। যাওয়ার পরে প্রথমে বলছে সার্টিফিকেট দেখাও, আরএস আইসিএসএসসি এইচএসসি পর্যন্ত অ্যাপ্রুভ, বলছে এবার হাইট মাপ তো, হাইটের জন্য 5 ফিট 6 ইঞ্চ তো 6 ফিট, কই নিচ দিয়ে যা, বা এত লম্বা, নিচ দিয়ে বার করে দিয়েছে। এবার বলে এখন তোমার ফিটনেস টেস্ট খালিগা হও, খালিগা টালিগা যখন হয়ে গেছে তখন বলছে প্রথমে হাত দুইটা সোজা করো, হাত দুইটা সামনে সোজা করতে বলছে, ওই ছেলের ডান হাত সোজা হয়েছে কিন্তু বাম হাতটা একটু বাঁকা এরকম করে আছে। ইনস্ট্রাক্টর যে যে পরীক্ষক সে বলছে বাম হাত সোজা কর, ওই ছেলে তখন খানিকক্ষণ পরে বলছে স্যার এর চেয়ে বেশি সোজা হয় না, জন্মের থেকে আমার একটু বাঁকা। বুঝে থাকলে বিরলের লোক বলেন ইন্টারমিডিয়েট পাস, সবগুলা ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, কোনো ফৌজদারি কেস নাই, কিন্তু ডান হাত সোজা হয়, বাম হাতটা এরকম বাঁকা, এইরকম হাত যদি বাঁকা হয় ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিবে? কথা বলতে হবে, নিবে। আল্লাহ রাব্বুল বলছেন শিফা উল্লিমা ফিস সুদুর, দুনিয়ার বুকে তোমার দাপট আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ তোমারে দেখলে ভয় পায়, দুনিয়ার মানুষ তোমার দাপটে তোমার টাকা পয়সার কারণে নানানভাবে তোমাকে সম্মান করে। আল্লাহ বলছেন এইগুলো একটা আল্লাহর কাছে দাম নাই, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে ওই দিন যেইগুলা ইমানদার হৃদয়, যেই হৃদয় এগুলা বিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে সালিম হয়ে মুসলমান হয়ে আসবে, মুসলমান হওয়ার পরে তোমার সম্পদের দাম আছে, তোমার সন্তানের দাম আছে, কিন্তু তোমার অন্তর যদি সালিম না হয়, অন্তর যদি ঠিক না হয়, তুমি দুনিয়ার প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এইগুলা একটা দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? আপনি দুনিয়াতে কত লম্বা মানুষ দেখছেন, কত বাটু মানুষ, কত সাদা মানুষ, কত কালো মানুষ, কত ছোট মানুষ, কত প্রতিবন্ধী মানুষ আছে কিনা? আমি দেখছিলাম একটা লম্বা মক্কা শরীফে তওয়াফ করতেছে, হঠাৎ করে পাশ থেকে দেখি একজন এসে খালি হাত দিয়ে জায়গায় গুতা দেয়, যে জায়গায় গুতায় গুতা ভাই, বাঙালি গালে গুতা সহ্য করতে পারে না, ঠিক কিনা? দুইটা জিনিস আমাদের পেস্টিদের ব্যাপার, কেউ যদি আপনার ঘাড় ধরে গেডি ধরে, এই বেটা তুই আমার ঘাড় ধরলি মানে আমার বাপের কি সম্মান কমাতে নাকি, ঠিক কিনা? আর যদি কেউ আপনার গালে আঘাত করে আপনার সহ্যের ক্ষমতা চলে যায়, মানুষের বিবেক শূন্য হয়ে যায়, এখন ওই লোক খালি আমারে তওয়াব করতে ঘুতায় দেখায়, হারে কতক্ষণ ধৈর্য ধরবো, চিন্তা করলাম ঘুতায় দেয়া তো লোকটাকে অন্তত দেখি তো, ডান দিকে তাকায় দেখি লোক নাই, আরে ঘুতা খাই কিন্তু লোক নাই কেন, ওরে উপর দিকে তাকায় দেখি আমার থেকে 2 হাত উপরে, আসলে ওই লোক আমারে ঘুতায় না, ওই লোক মূলত স্বাভাবিকভাবে হাঁটে, কিন্তু আমি ওর তুলনায় এত বাঁটু যে ওর হাঁটা অবস্থায় গুতা আমার হাতে লাগে, কত লম্বা চিন্তা করছে। একদিন টিভির মধ্যে দেখি কি রে স্ক্রিনের মধ্যে আলো জ্বলে কেন এরকম মাঝে মাঝে, খেলার মধ্যে আবার প্লেয়ারের কাছে আলো কেন, খানিকক্ষণ পরে দেখি আসলে আলো নয়, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার হেলমেট পরে আছে, যখন চুইনগাম চিবায় দাঁত যখন এরকম করে তখন একটু আলো জ্বলে, ভিতরে পুরাই হেলমেটের ভিতরে অন্ধকার, দেখছেন না আপনারা? তাহলে আপনি লম্বা হন, ব্যাটে হন, সাদা হন, কালো হন, এইটা কিচ্ছু যায় আছে না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সম্মানিত তো ওই ব্যক্তি যার হৃদয়টা আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভয় পায়, বাহিরে বাহিরে বিরাট ফিটফাট দেখায়, সাহেবি পোনা দেখায়, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। আমার নবী বলছেন কিয়ামতের দিনে একদল লোক আমার সামনে আসবে, এত আমল এত আমল, আল্লাহ নবী বলছেন একটা প্রান্তরের উদাহরণ দিয়েছেন, ওই প্রান্তর সমান আমল, কিন্তু আল্লাহর কাছে কিচ্ছু পাবে না কেন? আল্লাহ নবী বলছেন লোকের সামনে গুনাহ করে না, কিন্তু ওই গুনাহটাই যখন একাই হয় তখন গোপনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জন্য এই আমল যদি থাকে সব আমল শেষ হয়ে যাবে,
লোকের সামনে আপনারা দুইটা অপমানজনক কথা একটা কথা বলতেই পারে, একটা মানুষ আপনাকে ইম্যাচুর বলতে পারে, একটা মানুষ আপনাকে আনস্মার্ট বলতে পারে, কিচ্ছু যায় আছে না। আল্লাহর তালিকায় যদি আপনি স্মার্ট হয়ে যান, আল্লাহ বলছেন আপনার অন্তর যদি ঠিক হয়ে যায় আল্লাহ আপনাকে স্মার্ট হিসাবে কবুল করে নেবেন। আর দুনিয়ার মানুষ যদি অন্তর পরিবর্তন করতে চায়, কোরআন ছাড়া অন্তর পরিবর্তন করার কোনো ঔষধ নাই। দুই নম্বর নিয়ামত, তিন নম্বর আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য কি হবে, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন হবে তোমাদের জন্য হুদা। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শন, হুদা মানে নূর, হুদা মানে আলো। দুনিয়াতে আপনি একটু মাথা খাটায় দেখেন, দুনিয়াতে যত আলো সব পরনির্ভরশীল। এই যে টিউবলাইট জ্বলতেছে, এখানে আলো জ্বলতেছে, হঠাৎ করে যদি এখন পিডিবি চলে যায়, পল্লী বিদ্যুৎ চলে যায়, লাইট বন্ধ, ঠিক কিনা? আপনারা বলবেন আমাদের মোহতাইম সাহেব আগের থেকেই বুদ্ধি করে জেনারেটরের ব্যবস্থা করে রাখছে। আমি যদি বলি ভাই আপনার ডিজেল নাই, আপনার জেনারেটারও বন্ধ, ঠিক কিনা? বলে হুজুর আমরা আরও এক গ্রেড আগায়া, আমরা সবাই সোলার, আমরা কোনো ওই পিডিবিতেও নাই, আমরা ডিজেলেও নাই, আমার বাড়িতেই আমি জ্বলাই আমার সোলার প্যানেল। বাইরে আসমানে যেই সূর্য দিয়ে সোলার প্যানেলটা আপনার জন্য চার্জ হয়, ওই সূর্যটাও আপনার বাপ আমার বাপ, আপনার দাদা আমার দাদার নয়। সূর্য নাই, সোলার প্যানেলও নাই। অতএব দুনিয়ায় যত আলো সবগুলা পরনির্ভরশীল, একমাত্র আলো কোরআন। আল্লাহ বলছেন এইটা নূর, এটা স্বয়ং আলো, স্বয়ং আলো। কেউ যদি কোরআন ধারণ করে, কোরআন তাকে আলোকিত পথ দেখায়। আল্লাহ বলছেন সে আলোকিত পথটা কি? আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তুমি বিরল থেকে শুরু করেছো রাস্তা, চিন্তা করেছো ঢাকা যাবে, নাইট কোচে উঠেছ, আপনার রাস্তাটা পাকা, ভালো করে শুনেন। ড্রাইভার খানিকগঞ্জ গেছে, যাওয়ার পরে দেখে একটু কুয়াশা কুয়াশা ওয়েদার, ড্রাইভারের জন্য সড়ক ও জনপথ চিহ্ন দিয়ে দিছে। কিছু দূর যাওয়ার পরে লাইট পড়ার সাথে সাথে সাইনবোর্ড ফুটে উঠে, সাইনবোর্ডের মধ্যে কোনো আলো নাই কিন্তু আলো পড়লে জ্বলে ওঠে, দেখছেন আপনারা? কথা বলতে হবে ভাই, আপনার ওই তীর চিহ্ন দিছে সুন্দর করে, তিনটা তীর চিহ্ন। ড্রাইভার বুঝছে যদি এখন সোজা যায় তো বিপদ আছে, আমার এখন আস্তে করে বামের দিকে মোড় নেওয়া লাগবে, সামনে যায় রাস্তা বামে গেছে, ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পরে বামের থেকে ডানের দিকে তীর চিহ্ন দিছে, তার মানে বুঝছে সোজা গেলে বিপদ আছে, আস্তে করে বামের থেকে ডানের দিকে যাওয়া লাগবে। খানিক দূর যাওয়ার পরে ত্রিভুজ, ওর মধ্যে আলো পড়ছে দেখে এইরকম করে একটা কালো চিহ্ন, তার মানে হচ্ছে ওই জায়গায় আপনার যাওয়ার পর একটা স্পিড ব্রেকার আছে। আপনি যদি স্পিড ব্রেকার না দেখে একশো একশো গাড়ি চালান, স্পিড ব্রেকারে উল্টা ধাক্কা লাগে, আপনার গাড়ি রাস্তার থেকে নিচে যাবে, ঠিক কিনা? এক ড্রাইভারে জিজ্ঞাসা করছি অ্যাক্সিডেন্ট করলি কেমনে, কয় আর দুঃখের কথা বলেন না। চলতে চলতে খানিকক্ষণ পরে একটা বাসকে সাইড দিছে, এরপরে একটা টেম্পোরে সাইড দিছে, এরপরে একটা ট্রাকরে সাইড দিছি, তারপরে কয় তারপরে একটা ব্রিজরে সাইড দিছি। আরে তুই ব্রিজকে সাইড দিলি কেন? কয় আমি দেখছিলাম সামনে এরকম চিহ্ন দেওয়া আছে সরু ব্রিজ। আরে বেকুব, সরু ব্রিজ মানে কি? রাস্তার তুলনায় ব্রিজ চিকন, তোর পাশের থেকে ভিতরে আসা লাগবে, আর তুই চিহ্ন দেখে ব্রিজ সাইড দিয়ে নদীতে চলে গেছে। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন কত জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই নূর কোরআন যদি কেউ একবার ধারণ করে, কোরআন যদি স্টাডি করে, কোরআন যদি পড়ে, কোরআনকে মহব্বত করে, আল্লাহ বলছেন মুমিনদের জন্য এটা এমন রহমত হবে, ডান বাম দেখায়া দেখায়া ওই ঈমানদার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন এই মাহফিলে আসার লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কেবল হালকা একটু বুঝে। আমি এরকম বিশটা উদাহরণ দিতে পারব, কিন্তু আজকে বিশটা উদাহরণ না, একটাই যথেষ্ট। তাহলে আমরা বুঝতে পারছি যেই মাহফিলে আসছি, যে কোরআন শোনার জন্য আসছি, আমাদের লাভ আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা, অনেকেই মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে না ভাই, ওয়াজ শুরু হয় না এখন, তাহলে হুজুর এত কী হলো তাহলে? হ্যাঁ,
আমরা তো বুঝতেছি ওয়াজে হচ্ছে না, ওয়াজ শুরু হয় না এখনো, কেবল একটু আল দিলাম, আল আল বুঝেন, এই যে জমিতে বসে আছেন আল ছিল না, আল ঠেলেন তো একটু না, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মুরব্বী রওনা হয়েছে, লোকজন বলছে এত শীতের মধ্যে কই জানতা, কই বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, একটু আলটা কাটে আছি, আসল উদ্দেশ্য আল কাটা না, ওই পারের আল কাটার আগে ইনি আল কাটার নামে একটু জমিটা ঠেলতে চায়, এরম লোক আছে কি না, ভালো করে মাথা খাটান, এক বিঘার আপনার সিএস এসআর দলিল রেজিস্ট্রি সব আছে, খালি চার আঙ্গুল ঠেলছিলেন ওইটা হারাম হয়েছে, ওই চার আঙ্গুলের জন্য আপনার খাদ্যটা হারাম বানায় ফেলছেন, কোথায় যাবেন এই চার আঙ্গুল ঠেলে আপনি? তো প্রিয় ভাইয়েরা, নিজের জমির সীমানা বোঝার জন্য আল লাগে, পানি দেওয়ার জন্য আল লাগে, আমাদের ওয়াজ শোনারও আল লাগে, আমাদের ওয়াজের এখন কোনো সাইজ সুইজ নাই, মোটামুটি আসলাম বকলাম, এরপরে কিছু গজল কিছু গান কিছু হ্যান কিছু ত্যান কিছু এখানে কিছু কিছু মারহাবা কিছু কান্না, না ওয়াজে একটা আল দিতে হবে আগে, আমি যেন আল দিলাম যে কোরআন শুনতে আসছেন, কোরআন শুনলে যে লাভ হয় এটা হৃদয়ে ধারণ করতে হবে, এটা হচ্ছে আল, ঠিক আছে? তো এখন যদি বলেন তো আধা ঘন্টা ওয়াজ করবো, রাজি আছেন আপনারা? যে কারা কারা রাজি আছেন হাত তোলেন, শক্ত করে তুলতে হবে, তকবির টকবির দেওয়া লাগবে না আপনাদের, তকবির দেওয়া লাগবে না, হাতটা খালি তুলেন শক্ত করে, আপনাদের বিরল অঞ্চলে হাত তোলা হাত সোজা করা মানে কি এরকম, তো এরকম তো নাকি, তো সোজা করেন দেখেন দুই হাত, মোবাইল সহায় তোলেন হাত তোলেন সোজা করেন, উঠাইছেন সবাই, সব শক্ত হয়েছে, বুকটা একটু ফুটান দেখি, বুকটা হাত টান দেন, এই কি হয়েছে তোমার, এই দুই হাত তোলে, এক হাত তুলছে দুই হাত তুলবেটা, তুলছেন আপনারা শক্ত করে হাত নড়া ছড়া দেন, হ্যাঁ ডানে বামে কোমর নড়ান, কোমর নড়ান, নড়াইছেন, এবার মুট করে সোজা করেন, সোজা সোজা সোজা, গলাটা খাঁকার দেন, হয়নি হয়নি গলা খাঁকার হয়নি, জোরে সরে দিছেন সবাই, হাত বুক বরাবর নেন, এই বরাবর নিছেন, এবার আমরা একটা তাকবীর দিব আসমান জমিন মুখরিত করে, পারবেন না ইনশাল্লাহ পারবেন, যখন তাকবীর দিব তখন লিল্লাহে তাকবীর বলে উপর দিকে ছুঁড়ে আল্লাহু আকবার বলবেন, পারবেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ আমরা উপর দিকে ছুঁড়ে একটা তাকবীর দিব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গলা থাকলেই কি গেলেই কি, রাজি আছেন তো ইনশাল্লাহ, দেখি আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন, তাহলে বিষয়টা সুন্দর দেখা যাবে, দেখ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলা আল হাদিসের আলা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর কোন দলীয় স্লোগান নয়, ঠিক কি না, নারায় তাকবীর কোন পার্টি স্লোগান নয়, নারায় তাকবীর হচ্ছে ইমানদারের স্লোগান, যতদিন পর্যন্ত ইমানদারের হৃদয় ইমান থাকবে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আল্লাহু আকবরের তাকবীর চলতেই থাকবে, ঠিক কি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন হচ্ছে আপনার আমার জন্য শ্রেষ্ঠ মোটিভেশন, আমরা আজকে তিনটা আলাদা আলাদা আয়াতে কারিমা থেকে আমাদের জীবনের তিনটা হিসাব মিলাই নিয়ে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ, তিনটার জন্য 30 মিনিট লাগবে, রাজি আছেন আপনারা, রাজি আছেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, কোরআন ছাড়া দুনিয়াতে যত মোটিভেশন এইগুলা সবগুলো 100% না হলেও 90% মিথ্যা, নায়ক অভিনয় করছিল, ওরে বাবারে বাবা কেমনে প্রেম করতে হয়, প্রেম করার পর কেমনে বউরে ভালোবাসতে হয়, সেই বউয়ের সাথে আমৃত্যু কেমনে বসতে হয়, আকর্ষণের ঠেলায় হাত কাটে ওর হাত সহ মিলাইছে, আরে বেকুব হাতে হাতে কাটলে ভিতর থেকে রক্ত বের হয় ভিতরে ঢুকে না, আর লস প্রজেক্ট, কিন্তু বাঙালিরে ভূগোল বুঝাইছে, এরপরে যখন বিয়ে করছে বিয়ে করে এক বছর আর সংসার টিকে না, তোমার মহব্বত গেল কই, তার মানে এই তুমি যা অভিনয় করে বান্দাদেরকে দেখাইছো এটা মিথ্যা, ঠিক কি না, আপনারা প্রতারিত হয়েছেন, এরা আপনাদের কাছে উমুক খান তুমুক খান নাম্বার ওয়ান, এইগুলো হচ্ছে ঠকবাজ, ওরা যা সিনেমায় দেখায় বাস্তবে মিল নাই, বিয়ে করার পরে নিজেদের ইমেজের জন্য বউ পাশে রাখতে পারে না যে সে কখনো মুসলমানের আইডল হতে পারে না, ঠিক কি না। দুই নম্বর, টিভিতে নিয়ে আসছে
স্বামী আর স্ত্রী হিসাবে দুইজনই নাট্যকার প্রতিষ্ঠিত পপুলার একজন আরেকজনের পাম দিয়ে বলতেছে শি ইজ মাই ওয়াইফ বিউটিফুল গার্ল আনবিলিভেবল হি ইজ এ হেল্পিং হ্যান্ড অফ মি তার মতো মেয়ে হয় না ওরে ওই মেয়ে আবার বলছিস হোয়াট এ বিউটিফুল হাজব্যান্ড সেই জেন্টেলম্যান যেরকম মানুষ মানবিকতা আচার আচরণ মাঝে মাঝে সেই রান্না করে আমিই খাই হঠাৎ করে ওই যে ফোন ইন থাকে যে আপনার লাইভে আপনাদের যারা আছেন তাদেরকে প্রশ্ন করুন কিরিং কিরিং আমরা একটি ফোন আসছে ফোনটা ধরে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি কে সম্মানিত দর্শক আপনি আপনার পরিচয় বলে আপনি কথা বলুন আমি মহাখালী থেকে মর্জিনা বলছি যেই দুইজন আপনার পাশে বসে আছে ওদের বাড়ির কাজের মহিলা ওরা দুইজনই তো শুকায় গেছে হ্যাঁ তুই কেন রাখেন না না উনি উনি নিশ্চয়ই কোনো কথা বলবেন কাজের মহিলাও তার ফ্যান এত ভালো যে দেখেন কাজের মহিলা তার পাশে বলছে শোনেন এই দুইজন যা যা বলছিল সব মিথ্যা কথা এরা দুইজন লাস্ট দুই বছর এক রুমে থাকেই না রাত এগারোটার পরে বাড়িতেই ঢোকে না রান্না যা করে সব আমি করি ওরা কবে কে কারে সহযোগিতা করলো দুটাই ঠকবাজ আপনি ওই জগতের যা যা খুঁজে পাবেন এগুলো সব আপনাদেরকে প্রতারণা করতেছে যা ছবি দেখতেছেন যেগুলো মহিলাদেরকে ফটোশপে ঠিকঠাক করে তারপরে বানাইছে কাছে গেলে রুজবে না